প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র ক্লাসে। গত আশা করি সবাই ভালো আছো। গত কয়েকটি ক্লাসে আমরা ইউনিট 6 লেসন 2 সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা ইউনিট 6 লেসন 3 সম্পর্কে আলোচনা করব। আজকে লেসনের নাম হচ্ছে গোয়িং থ্রু ইমিগ্রেশন, যার অর্থ হচ্ছে অভিবাসনের আনুষ্ঠানিকতা। তাহলে চলো আমরা আজকে ক্লাসটি শুরু করছি। ইউনিট 6 লেসন 3 সেকশন বি দেখো। জারাস প্যারেন্টস মিসেস জুমা ইসলাম অ্যান্ড মাজহারুল ইসলাম, জারা অ্যান্ড মিতা ফিল ইন দেয়ার ডিপার্চার কার্ডস অ্যান্ড মুভস টুয়ার্ডস দ্য ইমিগ্রেশন কাউন্টার। জারাস পিতামাতা জুমা ইসলাম এবং মাজহারুল ইসলাম, আর জারা এবং তার মিতা ফিল ইন দেয়ার ডিপার্চার কার্ড, সেই ডিপার্চার কার্ড বহির্গমন কার্ড পূরণ করলেন এবং সামনের দিকে ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছেন। মিতা স্ট্যান্ডস ইন ফ্রন্ট অফ ওয়ান অফ দ্য বুথস। মিতাও দিকে কী আছে, সে সেখানে কী করবে, একটা বুথের সামনে দাঁড়ালো। শি হ্যান্ডস ইন দেয়ার পাসপোর্ট অ্যান্ড দ্য ডিপার্চার কার্ড টু দ্য অফিসার। সে তার পাসপোর্ট ও বহির্গমন কার্ড তার কি অফিসারের হাতে দেন। দ্য ইমিগ্রেশন অফিসার গোজ থ্রু মিতাস পাসপোর্ট। ইমিগ্রেশন অফিসার বা অভিবাসন কর্মকর্তা মিতার পাসপোর্ট, ভিসা, বহির্গমন কার্ড করলেন, পরীক্ষা অ্যান্ড ডিপার্চার কার্ড। আর ইউ ট্রাভেলিং এল বলছে যে ডিপার্চার কার্ড, বহির্গমন, পাসপোর্ট, ভিসা এগুলি পরীক্ষা করে দেখলেন আর বলেন যে আর ইউ ট্রাভেলিং অ্যালন, তুমি কি একা যাচ্ছ? আস্ক দ্য অফিসার, জিজ্ঞাসা করলেন তার কর্মকর্তা। সে বলছে যে নো, আই এম গোয়িং উইথ মাই আন্ট। না, আমি যাচ্ছি আমার চাচা চাচি, আঙ্কেল অ্যান্ড কাজিন, চাচাতো বোন, সেজ মিতা মিতা বলল। দে আর রাইট দে আর অন দ্য কাউন্টার, অন দ্যাট কাউন্টার বলছে যে তারা ওই কাউন্টারে আছে। ইজ দিস ইউর পাসপোর্ট ভিসা টু থাইল্যান্ড বলছে, তুমি যে কি তারা এটা একটা কি থাইল্যান্ডে আপনার প্রথম সফর? তখন বলছে ইয়াস, যে হ্যাঁ সেটা থাইল্যান্ডের আমার প্রথম সফর। হাউ লং আর ইউ গোয়িং টু স্টে দেয়ার, আপনি কতদিন সেখানে অবস্থান করবেন? 7 to 10 days, 7 থেকে 10 দিন। হোয়ার আর ইউ গোয়িং টু স্টে, সেখানে কোথায় থাকবেন? বলছে ইন এ হোটেল, একটি হোটেলে। দ্য অফিসার ইজ টকিং অ্যাজ ওয়েল অ্যাজ গোয়িং থ্রু মিতাস পেপারস বলছে যে কর্মকর্তা মিতার সাথে কথা বলছেন এবং তার কাগজপত্র কী করছেন, কর্মকর্তা পরীক্ষা করে দেখছেন। হি ফিলস দ্য পেপারস ওকে বলছে যে কাগজপত্র সব ঠিকঠাক আছে বা দেখতে পেলেন। হি স্মাইলস অ্যান্ড স্ট্যাম্পস হার পাসপোর্ট, তিনি হেসে তার পাসপোর্টে টিকিট লাগান। দ্য অফিসার কিপস দ্য ডিপার্চার কার্ড, কর্মকর্তা বহির্গমন কার্ডটি রাখেন এবং অ্যান্ড রিটার্নস দ্য পাসপোর্ট টু মিতা, এবং মিতা পাসপোর্টটি মিতাকে ফেরত দেন। হ্যাভ এ সেফ জার্নি বলছে যাত্রা শুভ হোক, থ্যাংকস ধন্যবাদ। মিতা ওয়েটস ফর হার আন্ট আঙ্কেল অ্যান্ড যারা অন দ্য আদার সাইড অফ দ্য ইমিগ্রেশন বলছে মিতা ইমিগ্রেশনের অপর পাশে তার চাচা চাচিও যারার সঙ্গে যারার জন্য অপেক্ষা করছেন। ওয়ান্স অল অফ দেম আর ডান, সবার সব কিছু শেষ এবং বলছে দে ওয়াক টুয়ার্ডস দ্য প্যাসেঞ্জার্স ডিপার্চার লাউঞ্জ, তারা তখন তা যাত্রীদের বহির্গমন লাউঞ্জের দিকে যাচ্ছে, হেঁটে যাচ্ছে। এই পাঠের আলোকেই আমি কিছু ওয়ার্ড মিনিং এবং সিমিলার ওয়ার্ড লিখে দিতেছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং লেখো। এক নম্বর হচ্ছে ডিপার্চার, যেটার অর্থ হচ্ছে বহির্গমন। দ্য অ্যাক্ট অফ লিভিং এ প্লেস, সেটার অর্থ হচ্ছে বহির্গমন। দুই নম্বর বোথ, স্থায়ীভাবে নির্মিত ঘর বা তাঁবু কেন্দ্র, যেটাই বলে এ স্মল টেন্ট অর টেম্পোরারি স্ট্রাকচার। তিন নম্বর কাউন্টার, ব্যাংক, পরিবহন, টার্মিনাল প্রভৃতি যে স্থানে অর্থ, গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রভৃতি লেনদেন করা হয়, সেটাই হচ্ছে কাউন্টার। এ লং ফ্ল্যাট টপ ফিকচার্স ওভার হুইচ গুডস আর সোল্ড অর বিজনেস ইন এ ডান ইন ডান ইন এ শপ, স্টোর, ব্যাংক এটসেট্রা। চার নম্বর স্ক্যান, তন্ন করে পরীক্ষা করা। লুক অ্যাট অল পার্টস অফ
something carefully in order to detect some feature. 5. Machine readable, machine a part juggo, in a form that a computer can understand. 6, move towards samnir dike egiye jawa, jeta going forward. 7, going through kono kichur madhume jawa. এরপর এই পার্ট থেকে কিছু অ্যানসারিং কোশ্চেন্স আছে, দেখো। 1 প্রশ্ন, হোয়াই ডাজ এ পার্সন নিড এ পাসপোর্ট? এ পার্সন নিড এ পাসপোর্ট টু গো টু এ ফরেন কান্ট্রি। 2 প্রশ্ন, হুই ইজ মিতা গোয়িং টু থাইল্যান্ড উইথ? মিতা ইজ গোয়িং টু থাইল্যান্ড উইথ হার আঙ্কেল আন্ট অ্যান্ড কাজিন। 3 প্রশ্ন, হাউ লং উইল মিতা স্টে ইন থাইল্যান্ড? মিতা উইল স্টে ফর 7 to 10 days in Thailand. 4 প্রশ্ন, হোয়ার উইল দে স্টে ইন থাইল্যান্ড? দে উইল স্টে ইন এ হোটেল ইন থাইল্যান্ড। 5 প্রশ্ন, হোয়াট ইজ এ নিউ এক্সপিরিয়েন্স টু মিতা অ্যান্ড হোয়াই? ডোয়িং ফ্রম মেলেটেজ ইন দ্য এয়ারপোর্ট ইন এ নিউ এক্সপিরিয়েন্স টু মিতা বিকজ ইট ইজ হার ফার্স্ট ট্রাভেলিং টু এ ফরেন কান্ট্রি। 6, হোয়াট ডু দে ডু আফটার দেয়ার পেপার বিং চেকড? আফটার দেয়ার পেপার বিং চেকড দে ওয়াক টুয়ার্ডস দ্য প্যাসেঞ্জার্স ডিপার্চার লাউঞ্জ। এই 6 প্রশ্ন থাকলো এবং এই সিমিলার ওয়ার্ড মিনিং এগুলি থাকলো এই পার্ট থেকে, এগুলি ভালোভাবে পড়বে। এই ইউনিট 6 লেসন 3 থেকে যা পড়ালাম এখন এগুলি সিমিলার ওয়ার্ড মিনিং এবং প্রশ্ন উত্তর এগুলি সবগুলি বাড়ির কাজ হিসাবে রইল এবং বাড়ির কাজগুলি ভালোভাবে করবে, ভালোভাবে পড়বে, বাসায় থাকবে, সুস্থ থাকবে, সুস্থ রাখবে সবাইকে। এই আশা রেখেই আমি আমার ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।